এমনকি সবের জন্যে, গরু দুধ, তারপরে বাচ্চা পেটে এলে তার মাদুলি দেওয়া থেকে হাত থেকে সব কিছুই মা ভালো করে। আমার নার্ভের সমস্যা ছিল, মায়ের স্নান জল খেয়ে আমি এখন ভালো আছি। মানসিক ভারসাম্যহীন রুগী যারা আছেন তাদেরকে এই ঘাটে কিন্তু স্নান করিয়ে। আমার বন্ধু ভাই হয়েছিল, এরকম কিছুতে ভালো হচ্ছিল না, তাই বেলপাতা এইসব নিয়ে গিয়ে আমি এনে দিয়েছিলাম, খেয়ে অনেক ভালো হয়েছিল। মাথা ইয়ে হয়ে গেলে এখানে বালা পরিয়ে দেন, আর ওরা একটা চাট দেয়, সেটা ঠিক মতো নিয়মটা পালন করলে মানে রুগী সুস্থ হবে। মায়ের আদেশেই সেটা চলে আসছে, আমাদের এখানে কোনো জাতিভেদ প্রথা নেই, সর্বধর্মের মানুষ মায়ের কাছে আসে, বিশ্বাস করে শুধু এলেই হবে। এবং এখানে একটা বড় কথা হচ্ছে কি, আমাদের যদি 100 জন মায়ের কাছে রুগী আছে, তার মধ্যে শতকরা 20 ভাগ মানে 20 জন পেশেন্ট আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে আসেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ভক্তবৃন্দের কাছ থেকে সব কথা শোনার পর অবিশ্বাস করার কোনো জায়গা নেই। মা শারদাও একসময় ছুটে এসেছিলেন এই পবিত্র স্থানে, আজ আপনাদের সেখানেই নিয়ে যাব। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আজকে 27 অক্টোবর 2024, আর কালী পুজো হচ্ছে 31 অক্টোবর, মাত্র 4 দিন বাকি। আর ঠিক এইরকম একটা দিনে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার অন্তর্গত আরামবাগের তিরল গ্রামে মা খ্যাপাকালী মন্দিরে। এই হচ্ছে আমার পিছনে খ্যাপাকালী মায়ের মন্দির, প্রচণ্ড জাগ্রত এবং এখানকার মাহাত্ম্য অনেক, অনেক অত্যাশ্চর্য ঘটনা আছে এই মন্দিরকে ঘিরে। সকাল 7:25 হাওড়া স্টেশন থেকে ধরে নিলাম গোঘাট লোকাল, গন্তব্য আরামবাগ। রবিবার থাকায় ট্রেনে যাত্রী সংখ্যা বেশ কম, প্রায় 2.5 ঘন্টার পথ। জানলার বাইরে চোখ রেখে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে কি করে যে 91 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম টেরই পেলাম না। অবশেষে 9:50 নাগাদ এসে পৌঁছলাম আরামবাগ। স্টেশনে নেমে একটু গেটের দিকে হেঁটে যাচ্ছি, তা নাহলে কিন্তু স্টেশন চত্বরেও আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ করতে হবে। যেমন টোটো যদি এখান থেকে রিজার্ভ করেন স্টেশনের কাছ থেকে 100 টাকা করে নেবে, তার থেকে এই 2 মিনিট, বেশি না, 2 মিনিট হেঁটে গেলেই গেট, এই গেটের ওখান থেকে কিন্তু একদম কালী মন্দির যাওয়ার টোটো পেয়ে যাবো, পার হেড 20 টাকা করে নেবে। এই হলো রেলগেট, আর এখান থেকেই আপনি পেয়ে যাবেন তিরল গ্রাম যাবার টোটো। উঠে পড়লাম টোটোয়ে। গ্রাম আমার ভীষণ প্রিয়, আর আরামবাগেও আমার এই প্রথম আসা। প্রকৃতির গ্রাম্য রূপ দেখতে দেখতে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম তিরল বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকের পথটাই মন্দিরে যাবার পথ, আর সেই পথে ঢুকতেই গ্রামীণ মাটির গন্ধের স্বাদ পেলাম। এই হলো মা খ্যাপাকালীর মন্দির। মন্দিরের পারিপার্শ্বিক দৃশ্যাবলীও অতীব চমৎকার। যারা 4 চাকা নিয়ে আসবেন, মন্দির সংলগ্ন মাঠে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠার সঠিক সময় না জানা গেলেও অনুমান করা হয় প্রায় 500 থেকে 600 বছরের পুরনো এই মন্দির। মা এখানে সিদ্ধেশ্বরী হলেও জগতের কাছে খ্যাপাকালী মা বলেই অধিক পরিচিত। আপনারা কোথা থেকে আসছেন? ঢেমনাহারবাগ। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি হয়েছিল না, উনি মানে উনি তো পেশেন্ট, উনি পাগল হয়ে গেছিল। পাগল হয়ে যাবার পরে আমরা নকর মুখে খবর জেনে জেনে জিজ্ঞেস করে আমরা এখানে মায়ের কাছে এসেছিলাম নিয়ে। আচ্ছা, নিয়ে এসে মায়ের এখানে বালাপরি নিয়ে মায়ের কাছে মানত করে গেছি যে ভালো হয়ে যাবে, মা আবার তোমার কাছে এসে ফিরে বালা খুলে আবার ফিরে পরিয়ে নিয়ে যাও। ভালো হতে কতদিন লাগলো? 1 বছরেই। মানে 1 বছরের মধ্যে এইরকম কার্তিক মাসে পরিয়ে নিয়ে গেছি, আবার সেই কার্তিক মাসে এসেছি, 1 বছর। এখন উনি পুরোপুরি সুস্থ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শোনা যায় মা শারদা একবার তার অসুস্থ বৌদিকে এই মন্দিরে নিয়ে আসেন এবং তাকে সুস্থ করে তোলেন। পরবর্তীতে আরও একবার
তার ভাইজি রাধু মাকে নিয়ে এই মন্দিরে এসেছিলেন তার সুস্থতা কামনার জন্য। মায়ের মুহূর্ত অনেক বলা যাবে না, কি জিনিস একে মন্দির ডাকলে সব বিপদে অবসান হবেই হবে একদম। আমার বন্ধু ভাই হয়েছিল এরকম, কিছুতে ভালো হচ্ছিল না, তাই বেলপাতা এইসব নিয়ে গিয়ে আমি এনে দিয়েছিলাম, খেয়ে অনেক ভালো হয়ে গেছিলো। কিন্তু খুব নিষ্ঠাভাবে পালন করতে হবে, সুস্থ হবেই হবেই, মাস্ট একদম হবেই। এই মন্দিরে আরেকটা যেটা বড় যেটা মায়ের বিশেষ একটা ব্যাপার, মায়ের আদেশেই সেটা চলে আসছে, আমাদের এখানে কোনো জাতিভেদ প্রথা নেই, সর্বধর্মের মানুষ মায়ের কাছে আসে, বিশ্বাস করে শুধু এলেই হবে। এবং এখানে একটা বড় কথা হচ্ছে কি, আমাদের যদি 100 জন মায়ের কাছে রুগী আছে, তার মধ্যে শতকরা 20 ভাগ মানে 20 জন পেশেন্ট আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে আসেন, এবং তাদেরকে আমরা মায়ের কাছে যা আমাদের করণীয় সেইভাবে বিশ্বাস সহকারে আমরা করি এবং তারাও সুস্থ হয়, এটা মায়ের আদেশ দেওয়া আছে। এখানে কোনো জাতিভেদ প্রথা আমরা রাখিনি, সবাইকে মায়ের কাছে এসে আমরা যারা বিশ্বাস করে আসবে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। নহবতের সানাই মায়ের ভীষণ প্রিয়, সে কথা মাথায় রেখে এ গ্রামে যত ব্যান্ডের দল আছে তারা যদি কোথাও বাজাতে যায় আগে মাকে শুনিয়ে তারপর সেখানে যায়। ছোটবেলা থেকে আসছি, আমার বাড়ি এখানে ছিল, বাপের বাড়ি, শ্বশুরবাড়ি খড়তায়, ওখানে ওখানে যাই, ওখানে যখনই আসি এখানে এসে দর্শন করতে আসি, পুজো দিই। এই মন্দিরের মাহাত্ম কি? মাহাত্ম পুরনো তো, বহু পুরনো ঠাকুর, মাথা ইয়ে হয়ে গেলে এখানে বালা পরিয়ে দেন, আর ওরা একটা চাট দেয়, সেটা ঠিক মতো নিয়মটা পালন করলে মানে রোগী সুস্থ হবে, ঠিক মতো পালনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখান থেকেই এসেছিল একজনকে, নিয়ে এসেছিল, সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, নিত্য দিনের পুজো ছাড়াও তিথি মেনে প্রত্যেক অমাবস্যায় হয় মায়ের বিশেষ পুজো, এছাড়াও প্রতি শনি মঙ্গলবার প্রচুর ভক্ত সমাগম ঘটে। এর আগে এসেছেন এই প্রথম? না, অনেকবার এসেছি এর আগে। এখানকার মায়ের মাহাত্ম কি, মানে আপনি কেন এসেছেন এখানে? আমার এখানে এসেছি আমি বলতে, আমার নার্ভের সমস্যা ছিল, মায়ের স্নান জল খেয়ে আমি এখন ভালো আছি, মানে একদম সম্পূর্ণ সুস্থ, তাই তো? সম্পূর্ণই সুস্থ। মায়ের কাছে যে সমস্ত ভক্তরা বা রুগীরা আসেন তারা হচ্ছেন মানসিক ভারসাম্যহীন রুগী, এবং এই মানসিক ভারসাম্যহীন রুগীরা মায়ের কাছে এসে দীর্ঘদিন ধরে সুস্থ হচ্ছেন মায়ের কৃপায়, এটা একটা আমাদের মায়ের বিশেষ মাহাত্ম, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে মায়ের কাছে বিভিন্ন রুগীরা মায়ের কাছে ছুটে আসছেন। মায়ের কাছে এলে নাকি সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, বিশেষ করে যারা মানসিক ভারসাম্যহীন, খেপাকালী মায়ের আশীর্বাদে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সেক্ষেত্রে পার্শ্ববর্তী পুকুরে রোগীকে স্নান করিয়ে হাতে একটি বালা পরিয়ে দেওয়া হয়। মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই পুকুর, এবং এই হচ্ছে পুকুর ঘাট, এবং এটাকেই বলা হচ্ছে মায়ের ঘাট। মানসিক ভারসাম্যহীন রুগী যারা আছেন তাদেরকে এই ঘাটেই কিন্তু স্নান করিয়ে বালা ধারণ করানো হয়। রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পর সেই বালা আবার এই মন্দিরেই খুলে মাকে পুজো দিতে হয়, আর এটাই চলে আসছে যুগ যুগ ধরে, তার প্রমাণও মিলল। এত বছর ধরে খুলে রাখা বালার সংখ্যা নেহাত কম নয়, আর সেগুলো একত্রে মন্দিরেরই একটা জায়গায় ঝোলানো রয়েছে। রোগী ভালো হয়ে যাবার পর হাতের বালা খুলে এখানেই রেখে যান। আমি তো বিয়ের পর এখানেই এসে আছি, আজ অন্তত 40 বছর আমার বিয়ে হয়ে গেছে, আমি এখানেই এসে রয়েছি, সবই দেখছি, আর মায়ের এখানে প্রতিদিনই আমরা আসি। তো এমন এমন ঘটনা দেখেছি যে মানে খ্যাপা এসে এখানে ছোটাছুটি করছে, আর আমাদের আমাদের বাড়ি পর্যন্ত একবারে ছুটে চলে যায়, এই গ্রামেতেই আর কি ছোটাছুটি করে, কিন্তু মায়ের কাছে এনে যখনই ফেলে, মা তো দেখি মা খুবই ভালো, মা দয়া করেন, একটা পাগলা এরকম ছোটাছুটি করছে, আমরা একটা কেন কত দেখেছি এখানে আসার পর, কত দেখেছি এরকম পাগলা ছোটাছুটি করছে, কিন্তু মায়ের দুয়ারে এনে ফেললেই মা ভালো করেন, ওরা একটা ওই বালা পরি দেন, আর ওই পালনির জন্যে কোনো একটা কাগজ দিয়ে দেন, সেটা পালনই করলেই মা ভালো করেন। ওই দিদি ছেলে পাগল হয়ে গেছিলো, ওর নিয়ে এসেছি, এসে বালা পরি নিয়ে গেছে, আমাদের কাজ ভালো হয়েছে, এখন সুস্থ হয়ে গেছে, এখন সুস্থ হয়ে গেছে। সামনে মায়ের দীপাবলি কালী পুজো, এই দীপাবলি কালী পুজোতে মায়ের বিশেষ পুজো হয়, যে পুজোটা খুব ধুমধাম করে আমাদের এখানে আড়ম্বরের সঙ্গে পালন করা হয়, সারা রাতব্যাপী মায়ের পুজো হয়, এবং সেই দিন প্রচুর ভক্ত সমাগম হয়,
এবং পূজার পরের দিন যেটা বিশেষ করে ওই আমাদের এইখানে মায়ের ভোগ খাওয়ানো হয়, যে সমস্ত ভক্তরা আসে তাদেরকে আমরা ভোগ খাওয়াই ওই মায়ের পূজার দিন, পূজার পরের দিন দুপুরে। তাছাড়া মায়ের যে নিত্য ভোগ হয় সেটা আমাদের পারিবারিক ব্যাপার হয়। আর মায়ের কাছে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মায়ের পূজা প্রতিদিন সকাল 11:00 থেকে 11:30 শুরু হয় নিত্য পুজো, আর সন্ধ্যা আরতি হয় যেটা হচ্ছে 6:00 থেকে সন্ধ্যা 6:30 মধ্যে হয়। আর প্রতি মাসে অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পূজা হয় যেটাতে আমাদের হোম আরতি সহকারে একটা বিশেষ সরকারের পুজো হয়। আমরা এখানে চক্রবর্তী বাড়ি সবাই মিলে আমাদের এই মায়ের পুজো করি এবং এই পুজো আমাদের আনুমানিক 500-550 মানে কোনো নির্দিষ্ট সময় আমরা জানি না, তবে আনুমানিক 500-550 বছরের মা আমাদের এখানে আমরা সেবায় রাত্রি বলে সবাই মিলে পুজো করে আসছি চক্রবর্তী বাড়ির। একটা ঐতিহাসিক স্থান বললো ওখানে চলে, সারদা মায়ের এখানে পায়ের ধুলো মায়ের কাছে এখানে আছে আমাদের, এটা খুব বড়ো একটা ব্যাপার। আর মা পুরোপুরি মাটির মৃন্ময়ী মূর্তি এখানে মায়ের, আমাদের এখানে কোনো পাথরের মূর্তি নেই, মাটির মূর্তি, মায়ের পূজিত হন এবং মায়ের স্বপ্নাদেশ হলে তবেই এখানে মায়ের মূর্তি আমরা পরিবর্তন করতে পারব। বিশ্বাস হচ্ছে মানুষের নিজ নিজ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন আমি এখানে এসে অনেক ভক্তদের সঙ্গে কথা বললাম কিন্তু কেন জানি না আমার নিজের মধ্যে একটা বিশ্বাস চলে এসেছে, কারণ ওনারা যে স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে ওনারা ভালো হয়েছেন বা ওনাদের বাড়ির ছেলেরা যেরকমভাবে ভালো হয়েছেন তাতে বিশ্বাস না করে উপায় নেই। আগে কে কতটা ভারসাম্যহীন ছিলেন সেটা জানা নেই, তাই তিনি আগের থেকে কতটা সুস্থ হয়েছেন সেটা পরিমাপ করা আমার সাধ্যের বাইরে। তবে এইটুকু বলতে পারি আগে যে বিশ্বাস ছিল মাকে দেখার পর সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, আর সেই বিশ্বাসকে সঙ্গে নিয়েই রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে।